ওয়েলকাম লার্নার্স, খুব সামনেই তোমাদের যেহেতু অনেকগুলো পরীক্ষা আছে এবং সেই পরীক্ষাগুলোতে জিকে একটা গুরুত্বপূর্ণ পার্ট, তাই আমরা আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ জিকে নিয়ে আলোচনা করব যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট হবে। সেই সমস্ত প্রশ্নগুলো আজকে এই সিরিজে টোটাল দেখব এবং তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই শুভ্র খান এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকে দেখো অনেকগুলো যেহেতু প্রশ্ন করব, একটু র্যাপিড করব, র্যাপিড ফায়ার করে, তাহলে অনেকগুলো প্রশ্নের উত্তর করতে পারবো এবং এই গোটাটাতে আমরা MCQ এবং তার সঙ্গে শর্ট কোশ্চেন দুটোই কভার করব। তো চলো একদম প্রথম প্রশ্নটা দেখে নাও কী আছে। দেখো একদম প্রথম প্রশ্নে যেটা দেওয়া আছে, বলা আছে গান্ধার শিল্প কোন যুগের, কুষাণ না মৌর্য না পাঠান নাকি হুন। মনে রাখবে গান্ধার শিল্প হচ্ছে কুষাণ যুগের একটা শিল্প। চলো পরবর্তী প্রশ্নটায় আমরা আসব। দেখো নেক্সট প্রশ্ন যেটা বলা আছে সেটা হচ্ছে পুনা চুক্তি কত সালে হয়েছিল, পুনা চুক্তি কত সালে হয়েছিল। তো দেখো এটা সঠিক উত্তর যেটা, তার আগে অপশানগুলো দেখো, 1930, 1931, 1932, 1933। মনে রাখবে পুনা চুক্তি হয়েছিল 1932 সালে, ফলে 1932 হয়ে যাবে এখানে আমাদের সঠিক উত্তর। চলো এবার আমরা নেক্সট প্রশ্নটায় আসবো। দেখো পরের প্রশ্নটা কী বলেছে, এটা খুব পরিচিত প্রশ্ন এবং আশা করি সবাই জানো, মাস্টারদা নামে কে পরিচিত ছিলেন, মাস্টারদা নামে কে পরিচিত ছিলেন, বাঘাযতীন নাকি সূর্য সেন না আমাদের পরবর্তী অপশন যেটা আছে সেটা হচ্ছে প্রফুল্লচন্দ্র নাকি কোনোটাই নয়। এটা আমরা সবাই জানি যে সূর্য সেনকে আমরা মাস্টারদা হিসেবে চিনি। চলো পরের প্রশ্নটায় আসবো। দেখো নেক্সট প্রশ্নটা কী বলেছে, গান্ধী আরউইন চুক্তি তার অপর নাম কী, গান্ধী আরউইন চুক্তির অপর নাম কী, লখনউ চুক্তি নাকি দিল্লি চুক্তি না গোয়া চুক্তি নাকি পুনে চুক্তি। মনে রাখবে গান্ধী আরউইন চুক্তির অপর নাম হচ্ছে দিল্লি চুক্তি। চলো পরের প্রশ্নটায় আমরা আসি। দেখো নেক্সট প্রশ্নটা হচ্ছে কাকরি ষড়যন্ত্র মামলায় প্রথম বা প্রধান অভিযুক্ত কে ছিলেন, কাকরি ষড়যন্ত্র মামলায় প্রধান অভিযুক্ত কে ছিলেন, ভগৎ সিং নাকি ক্ষুদিরাম বসু নাকি রামপ্রসাদ বিসমিল নাকি সূর্য সেন। মনে রাখবে কাকরি ষড়যন্ত্র মামলায় প্রধান অভিযুক্ত ছিল রামপ্রসাদ বিসমিল, ফলে এখানে অপশন সি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্ন যেটা সেটা আমরা দেখি, রাইটার্স বিল্ডিং অভিযান কত সালে হয়, 1905 নাকি 1918 নাকি 1930 নাকি 1937। রাইটার্স বিল্ডিং অভিযান হয়েছিল 1930 সালে, ফলে এখানে অপশন সি হয়ে যাচ্ছে তোমাদের প্রপার অ্যান্সার। চলো নেক্সট প্রশ্নটায় আসি। পরের প্রশ্নটা দেখো বলছে বলশেভিক রাশিয়ার যে বলশেভিক আন্দোলন সেটা কত সালে হয়েছিল। এই প্রশ্নটার উত্তর কিন্তু আমরা যেটা করব সেটা অবশ্যই প্রশ্ন উত্তর আকারে আমরা করব, যেমনটা আমি তোমাদেরকে বলছিলাম মনে রেখে দেবে সালটা। রাশিয়ার বলশেভিক আন্দোলন হয়েছিল 1917 সালে, 1917 সালে রাশিয়ার বলশেভিক আন্দোলন হয়েছিল। চলো নেক্সট প্রশ্নটায় আসি, রাওলাট আইন কত সালে পাস হয়, রাওলাট আইনটা কত সালে পাস হয়। অপশান আছে 1937, 1919, 1938 এবং 1905। 1905 তো বঙ্গভঙ্গ আন্দোলন, তোমরা তো সবাই জানো। রাওলাট আইন পাস হয়েছিল 1919, ফলে এখানে অপশান বি হবে তোমাদের সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্নটা দেখি, এটা কিন্তু প্রশ্ন, খোদা সত্যাগ্রহ এই আন্দোলনটা কত সালে হয়েছিল, খোদা সত্যাগ্রহ আন্দোলন 1918 সালে, মনে রেখে দেবে 1918 সালে খোদা সত্যাগ্রহ আন্দোলন হয়েছিল। পরের প্রশ্ন বলছে গান্ধীজি তো সত্যাগ্রহ আন্দোলন করেছিলেন, গান্ধীজি প্রথম সত্যাগ্রহ কোথায় করেছিলেন, গুজরাটে নাকি বাংলাদেশে নাকি পাকিস্তানে নাকি দক্ষিণ আফ্রিকার নাটালে। তিনি তো একজন ব্যারিস্টার ছিলেন এবং প্রথম তার জীবনটা কেটেছিল দক্ষিণ আফ্রিকায়, ফলে গান্ধীজির প্রথম সত্যাগ্রহ আন্দোলন ছিল দক্ষিণ আফ্রিকার নাটালে, ফলে এখানে আমাদের অপশন ডি হয়ে যাবে প্রপার অ্যান্সার। পরের প্রশ্ন আসবো, ভারতে গান্ধীজি প্রথম সত্যাগ্রহ কোথায় করেছিলেন, ভারতে তিনি তো প্রথম সত্যাগ্রহ শুরু করেছিলেন দক্ষিণ আফ্রিকায়, কিন্তু ভারতে প্রথম কোথায় করেছিলেন, মহীশূরে নাকি পুনেতে নাকি চম্পারণে নাকি গুজরাটে। দেখো এখানে আমরা সবাই জানি চম্পারণ যেটা সেটা কোথায় অবস্থিত, এখানে প্রপার অ্যান্সার করব চম্পারণ, ফলে এখানে উত্তর হয়ে যাবে চম্পারণ। পরের প্রশ্ন দেখো, এখানে বলেছে হিন্দু প্যাট্রিয়ট, হিন্দু প্যাট্রিয়ট এই পত্রিকার সম্পাদক কে ছিলেন, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় নাকি রাজা রামমোহন নাকি বিদ্যাসাগর নাকি গোখলে। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়,
তাহলে অপশন এ হবে তোমাদের সঠিক উত্তর। চলো এবারে নেক্সট প্রশ্নটা দেখি। দক্ষিণ ভারতের, এরপর আমরা বেশ কয়েকটা প্রশ্ন উত্তর নিয়ে নেব। দক্ষিণ ভারতে কৃষক আন্দোলন কত সালে হয়েছিল? দক্ষিণ ভারতে কৃষক আন্দোলন হয়েছিল 1875 সালে। সালটা অবশ্যই মনে রাখবে, 1875 সালে। ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ফরমান কে দিয়েছিলেন? ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ফরমান দিয়েছিলেন ফারুক সিয়ার। মনে রাখবে, ফারুক সিয়ার ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ফরমান দিয়েছিলেন। পাটলিপুত্র কোথায় অবস্থিত? পাটলিপুত্র হচ্ছে গণ্ডক, গঙ্গা, সোন নদীর সঙ্গমস্থল। কোথায়? গণ্ডক, গঙ্গা এবং সোন নদীর সঙ্গমস্থলে। পরের প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন হচ্ছে ম্যাঙ্গালোরের সন্ধি, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ম্যাঙ্গালোরের সন্ধি কত সালে হয়েছিল? 1784 সালে হয়েছিল ম্যাঙ্গালোরের সন্ধি। আমি আবার রিপিট করছি, 1784 সালে হয়েছিল ম্যাঙ্গালোরের সন্ধি। পরের প্রশ্ন, বৃহৎ কথা এটা কে লিখেছিলেন? গুণাঢ্য, নাকি চাণক্য, নাকি ব্যাসদেব, নাকি সাতকর্ণী? তাহলে দেখো, বৃহৎ কথা কিন্তু লিখেছিলেন আমাদের গুণাঢ্য। ফলে অপশন এ হবে প্রপার অ্যান্সার। নেক্সট প্রশ্নটা আসবো, এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে? এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে? উইলিয়াম জোন্স, নাকি মাইকেল মধুসূদন, নাকি উইলিয়াম চার্চিল, নাকি বেথুন? এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন উইলিয়াম জোন্স। ফলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। নেক্সট প্রশ্নে আমরা আসবো, দেখো পরের প্রশ্ন হচ্ছে সগৌলীর সন্ধি কত সালে হয়েছিল? সগৌলীর সন্ধি কত সালে হয়েছিল? কী কী অপশান আছে দেখো, 1816, 1535, 1690, 1756। মনে রাখবে, সগৌলীর সন্ধি হয়েছিল 1816, অর্থাৎ অপশান এ হবে তোমাদের সঠিক উত্তর। এরপরে কয়েকটা প্রশ্ন উত্তর আমরা দেখব। কল্পনা দত্ত, তিনি কিসের সঙ্গে যুক্ত ছিলেন? তোমরা জানো চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর, সেখানে কল্পনা দত্ত কিন্তু যুক্ত ছিলেন। তাহলে কল্পনা দত্ত যুক্ত ছিলেন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সঙ্গে। বন্দি জীবন এটা কে লিখেছিলেন? এই নোভেলটা কার লেখা? বন্দি জীবন এটা লেখা হচ্ছে শচীন সান্যালের। ঠিক আছে, বন্দি জীবন কার লেখা? শচীন সান্যালের। এরপরে আরও বেশ কয়েকটা প্রশ্ন উত্তর আমরা দেখে নেব। হিন্দু মেলা সেটা স্থাপিত হয়েছিল কত সালে? 1867 সালে। হিন্দু মেলা স্থাপিত হয়েছিল 1867 সালে। বন্দে মাতরম কি? বন্দে মাতরম খুব ফেভারিট একটা ইংরেজি পত্রিকা ছিল, যার নাম ছিল কিন্তু বন্দে মাতরম, অথচ এটা একটা ইংরেজি পত্রিকা, মাথায় রাখবে। অ্যান্টি সার্কুলার সোসাইটি এটা সম্পাদক কে? শচীন্দ্র কুমার বসু। মনে রাখবে, অ্যান্টি সার্কুলার সোসাইটি তার সম্পাদক কে? শচীন্দ্র কুমার বসু। পরের প্রশ্নে আসবো, দেখো ইলবার্ট বিল, ইলবার্ট বিল কত সালে হয়েছিল? ইলবার্ট বিল 1818, নাকি 1883, নাকি 1885, নাকি 1865? ইলবার্ট বিল হয়েছিল 1883 খ্রিস্টাব্দে, 1883। ফলে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, একটা প্রশ্ন নিয়ে নেবো, এমসিকিউ না। ইস্ট ইন্ডিয়া সোসাইটি কত সালে তৈরি হয়েছিল? 1866 সালে। তোমরা যদি এই প্রশ্নের উত্তরগুলো জেনে থাকো, আমাকে কমেন্টে জানাবে যেগুলো তোমরা জানতে। ইস্ট ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল 1866 সালে। নেক্সট প্রশ্ন, অমৃতবাজার পত্রিকার সম্পাদক কে ছিলেন? খুব জনপ্রিয় একটা পত্রিকা ছিল সে সময় অমৃতবাজার পত্রিকা, যেটা পরবর্তীকালে পত্রিকাটার নাম চেঞ্জ হয়েছিল, তার সম্পাদক কে ছিল? শিশুর কুমার ঘোষ, নাকি বারেন্দ্র ঘোষ, নাকি বিপিনচন্দ্র, নাকি লালা লাজপত রায়? অমৃতবাজার পত্রিকার সম্পাদক ছিল শিশির কুমার ঘোষ। অপশান এ হবে তোমাদের সঠিক উত্তর। পরের প্রশ্নে আসবো, দেখো পরিব্রাজক এটা কে রচনা করেছিলেন? স্বামী বিবেকানন্দ, নাকি ঋষি অরবিন্দ, নাকি নজরুল ইসলাম, নাকি রবীন্দ্রনাথ? তো মনে রাখবে, পরিব্রাজক এটা লিখেছিলেন স্বামী বিবেকানন্দ। অপশান এ হবে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে আসবো, কোল বিদ্রোহ কত সালে হয়েছিল? কোল বিদ্রোহ, তোমরা জানো কোল মুন্ডা এরা একটা জাতি, তারা একটা বিদ্রোহ করেছিল, কত সালে? 1631, না 1731, না 1831, নাকি 1931? সঠিক উত্তরটি হবে 1831 সালে। কোল বিদ্রোহ হয়েছিল 1831 সালে। পরের প্রশ্ন, খিলাফত আন্দোলন কত সালে হয়েছিল? খিলাফত আন্দোলন হয়েছিল
1920 সালে। তাহলে এই অপশানগুলোর মধ্যে অপশান এ হবে সঠিক উত্তর, 1920 সালে। দুদু মিয়া তিনি কে ছিলেন, মানে তার চারিত্রিক বৈশিষ্ট্য বলো বা তার পরিচিতি কিসে? দুদু মিয়া শাক্ত পদাবলীর রচয়িতা ছিলেন, নাকি চুয়ার বিদ্রোহের নেতা ছিলেন, না ফরাজি আন্দোলনের নেতা ছিলেন, নাকি সাঁওতাল বিদ্রোহের নেতা ছিলেন? দুদু মিয়া ছিলেন ফরাজি আন্দোলনের নেতা। ফলে এখানে অপশান সি হবে তোমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, বিজ্ঞান পরিষদ তৈরি হয়েছিল কত সালে? 1864, 1865, 1866, 1867। মনে রাখবে বিজ্ঞান পরিষদ তৈরি হয়েছিল 1864 সালে। এরপরের প্রশ্ন হচ্ছে, শুদ্ধি আন্দোলন নেতা কে ছিলেন? দয়ানন্দী সরস্বতী। দয়ানন্দ সরস্বতী ছিলেন শুদ্ধি আন্দোলনের নেতা। নেক্সট প্রশ্নে আসবো, ব্রহ্মানন্দ এই উপাধিটা কে পেয়েছিলেন? ব্রহ্মানন্দ উপাধি কে পেয়েছিলেন? আর্যভট্ট, রামানন্দ, কেশবচন্দ্র, নাকি নবীনচন্দ্র? মনে রাখবে কেশবচন্দ্র এই উপাধিটা পেয়েছিলেন ব্রহ্মানন্দ। ব্রহ্মানন্দ উপাধি পেয়েছিলেন কেশবচন্দ্র। নেক্সট প্রশ্ন, ভিক্টোরিয়া ইনস্টিটিউশন কে প্রতিষ্ঠা করেছিলেন? কেশবচন্দ্র। তাহলে কেশবচন্দ্র সম্পর্কে দুটো প্রশ্নের উত্তর আমরা দেখলাম, কী কী? এক হচ্ছে কেশবচন্দ্র ছিল প্রথম, ব্রহ্মানন্দ উপাধি পেয়েছিল কেশবচন্দ্র, এটা প্রথম প্রশ্নের উত্তর। একই সঙ্গে তিনি কিন্তু ভিক্টোরিয়া ইনস্টিটিউট এটা প্রতিষ্ঠা করেছিলেন, ভিক্টোরিয়া ইনস্টিটিউট কেশবচন্দ্র। পরের প্রশ্ন হচ্ছে, বিশ্বম্ভর কার নাম ছিল? গৌতম বুদ্ধ, না নিমাই, নাকি সম্রাট অশোক, নাকি বিবেকানন্দ? দেখো বিশ্বম্ভর নাম ছিল নিমাইয়ের। ফলে এখানে অপশান বি হবে তোমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন, শ্রী চৈতন্য প্রবর্তিত ধর্মের নাম কী? এটা সবাই জানো, বৈষ্ণব ধর্ম, না শাক্ত ধর্ম, না সুন্নি, নাকি এদের কোনোটাই নয়? তিনি তো বৈষ্ণব ধর্মের প্রবর্তক ছিলেন, শ্রী চৈতন্যদেব বৈষ্ণব ধর্মের প্রবর্তক ছিলেন। অপশান এ হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্নটায় আসবো, চতুরাশ্রম, আমরা তো জানি চতুরাশ্রম, তার প্রথম আশ্রমটার নাম কী ছিল? গাহস্থ, না ব্রহ্মচর্য, নাকি বানপ্রস্থ, নাকি বালিচারি? অবশ্যই ব্রহ্মচর্য ছিল চারটা আশ্রম বা চতুরাশ্রমের প্রথম আশ্রম। অপশান বি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আসব, অন্ধ্র কবিতার পিতামহ কাকে বলা হয়? পদ্মনকে। এটা মাথায় রেখে দেবে, অন্ধ্র কবিতার পিতামহ বলা হয় পদ্মনকে। পরের প্রশ্ন আসব, দেখো নিকোলা আন্টি তিনি কার আমলে ভারতে এসেছিলেন? নিকোলা কন্টি কার আমলে ভারতে এসেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে তোমরাই বলো, প্রথম দেবরায়, নাকি সাতকর্ণী, নাকি সমুদ্রগুপ্ত, নাকি কনিষ্ক? সঠিক উত্তর হচ্ছে প্রথম দেবরায়, প্রথম দেবরায়ের আমলে তিনি ভারতে এসেছিলেন। চলো আজকে তোমাদের এই প্রশ্নগুলোই ছিল। যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলো না, বন্ধুবান্ধবদেরকে অবশ্যই শেয়ার করে দেবে, এবং পরবর্তী যে প্রশ্ন সম্ভার আবার আমরা নিয়ে আসবো তার জন্য একটু ওয়েট করো। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখবে, তাহলে আপডেটগুলো সহজে পেয়ে যাবে। টাটা।